হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু অধিকারী অ্যান্ড দিস ইজ মাই নিউ ফটোগ্রাফি চ্যানেল ক্লিক ইট। এই ক্লিক ইটে তোমাদের জন্য থাকছে ফটোগ্রাফি রিলেটেড এমন কিছু টিপস এবং ট্রিক্স যা তোমাদের ফটোগ্রাফি নলেজ এবং স্কিলকে আরও এক স্টেপ করে এগিয়ে নিয়ে যেতে ভীষণভাবে হেল্প করবে। আজকের এপিসোডে আমি তোমাদের ম্যাক্রো ফটোগ্রাফি আরও একটা ইন্টারেস্টিং সাবজেক্ট অয়েল অ্যান্ড ওয়াটার নিয়ে কিছু তথ্য শেয়ার করব। সো লেটস গেট স্টার্টেড। ওয়াটার অ্যান্ড অয়েল ফটোগ্রাফি করতে গেলে আমাদের তিনটে স্টেপ ফলো করতে হবে। স্টেপ নাম্বার ওয়ান, ইনগ্রিডিয়েন্টসগুলো জোগাড় করতে হবে। স্টেপ নাম্বার টু, ফটোশ্যুট। স্টেপ নাম্বার থ্রি, এডিটিং। এবার একটু ডিটেলে যাওয়া যাক। ওয়াটার অ্যান্ড অয়েল ফটোগ্রাফি করার জন্য সবার প্রথম যে ইনগ্রিডিয়েন্টসটা লাগবে সেটা হলো একটা অ্যাকোরিয়াম উইথ ওয়াটার আর একটু অয়েল। এছাড়া আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হলো এই ধরনের ফটোগ্রাফি করার জন্য লাইটিং। এখানে আমি ইউজ করছি ম্যালফ্রোটোর একটা এলইডি লাইট এবং এখানে কিছু কালার জেল আমি ইউজ করছি। এগুলো হচ্ছে সেই কালার জেল, এগুলো দিয়ে আমি পুরো লাইট সেট আপটা তৈরি করব। সো লেটস গেট সেট আপ। ওয়েলকাম টু মাই স্টুডিও ফ্লোর। আর এখানে আমি তোমাদের দেখাবো অয়েল অ্যান্ড ওয়াটার ফটোগ্রাফি পুরো সেট আপটা। ফার্স্ট আমি এখানে ইউজ করেছি আমার বিগ বয় নিকন D810 উইথ 60mm ম্যাক্রো লেন্স আর একটা বেঙ্গারের ট্রাইপড। আর এখানে অ্যাকোরিয়াম সেট আপটায় জল তো দেওয়াই আছে, এটাকে একটু হাইট আপ করা আছে, তার কারণ আমি লাইটিংটা নিচ দিয়ে করব। আগেই বললাম যে এখানে আমি একটা ম্যালফ্রোটোর এলইডি লাইট ইউজ করছি। সো ফ্রেন্ডস, এবার আমরা দেখে নেব কীভাবে এই ধরনের ছবির জন্য লাইট সেট আপটা বানাবো। আমরা এখানে এলইডি লাইটটাকে অ্যাকোরিয়ামের ঠিক নিচের দিকে প্লেস করব। এবার এই লাইটটাকে ডিফিউজ করার জন্য এখানে একটা ডিফিউজ পেপার ইউজ করছি। এরপর দুটো জেল ইউজ করছি। পুরো শুটটা আমরা ম্যানুয়াল ফোকাসে করব এবং উইদাউট ফ্ল্যাশ পুরো শুটটা করছি। ফটোশ্যুটের পর ছবিগুলোকে প্রফেশনাল লুক দিতে তোমাদের যেটা করতে হবে একটু সামান্য এডিট। আর এই এডিটিংয়ের মধ্যে কী করতে হবে, একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট কমাতে বাড়াতে হবে, প্রয়োজন পড়লে ছবিগুলোকে একটু ক্রপ করতে হবে, আর চ্যানেল মিক্সার থেকে কালারগুলো ইচ্ছে মতো মিক্স করে নিতে হবে। ব্যাস, ফ্রেন্ডস, আমার এই ওয়াটার অ্যান্ড অয়েল ফটোগ্রাফির ভিডিও টিউটোরিয়ালসটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো। আর আমার নেক্সট ফটোগ্রাফি ভিডিও টিউটোরিয়ালসগুলো পেতে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। ফটোগ্রাফির উপরে আরও অনেক ইনফরমেশান পেতে যারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে চাও তারা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে যোগাযোগ করতে পারো। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ নেক্সট টাইম।